দেশে ফাইজারের 1,620 ডোজ টিকা আসা না আসা নিয়ে দিনভর চলল পাল্টাপাল্টি বক্তব্য। মন্ত্রণালয়ের মুখপাত্র দুপুরে বললেন রোববার টিকা আসছে না। বিকেলে সচিবালয়ে স্বাস্থ্যের মহাপরিচালক জানালেন টিকা এদিনই আসবে। সন্ধ্যায় মন্ত্রণালয়ের অফিসিয়ালি খুদে বার্তা, ফাইজারের টিকা আসবে সোমবার। দেশে করোনা সংক্রমণের হার আর পরিস্থিতি জানাতে এমন বিশেষ সংবাদ সম্মেলনের সাথে গোটা দেশই পরিচিত। সত্য ছড়িয়ে গুজব আর আতঙ্ক প্রতিহত করতে রোজকার এই ব্রিফিং। দেশে দেশে করোনা টিকা সংকট এখন বাস্তবতা, বাংলাদেশও এর বাইরে না। এরই মাঝে রোববার ফাইজারের যে 1,620 ডোজ করোনা টিকার আসার কথা তা নিয়ে অনিশ্চয়তা, আর এ নিয়ে জবাব দেয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত এই সংবাদ সম্মেলনে। দুঃখের বিষয় হচ্ছে সেই ফ্লাইট শিডিউলটা আমরা এখন পর্যন্ত পাইনি। আজকে আমরা কিন্তু এই কোভিড-19 কোভ্যাক্সের যে ফাইজারের ভ্যাকসিনটা, এটা কিন্তু বাংলাদেশ আজ পাচ্ছে না। এতে কিছুটা দেরি হতে পারে, এখান থেকে আসার সম্ভাবনাটা এমনও হতে পারে আগামী 10-12 দিনের মতো লেগে যেতে পারে। রোববার তো নয়ই, আরো 10-12 দিন আগে এই টিকা আসবে না এমন সংবাদ গণমাধ্যমে। এদিকে টিকা নির্ধারিত সময়ে আসছে এমনটা এটিএন নিউজকে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। আর কিছু টিকার সঙ্গে সংযুক্ত ইয়া ছিল তো, ওইটা পিছাইছে, কিন্তু টিকাটা চলে আসে। এটা আমাদের সেন্ট্রাল যে ইয়াতে আছে, প্রথম দিকে এখানে রাখা হবে। মন্ত্রণালয়ের এমন স্ববিরোধী বক্তব্যের মাঝেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম ছিলেন সচিবালয়ে সচিব পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। সেখান থেকে বের হয়ে ডিজি নিশ্চিত করেন রোববার রাতেই আসবে ফাইজারের টিকা। কি বলছে আসছে না? আবার আসছে? হ্যাঁ আসছে তো, আমি তো যতটুকু জানি আজকে রাতে 11:30 সময় আসবে, এটাই তো জানি। অন্যদিকে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের খুদে বার্তা, ফাইজারের টিকা আসছে সোমবার রাত 11:30। আগামী 10-12 দিনের মতো লেগে যেতে পারে। কে বলছে আসছে? একই দিনে একই ইস্যুতে তিন ধরনের বক্তব্য, সমন্বয়হীনতা আর কাকে বলে? আসছে তো, আমি তো যতটুকু জানি আজকে রাতে 11:30 সময় আসবে, এটাই তো জানি। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।